বাংলাদেশ সেনাবাহিনীতে আরও একটি বেসামরিক পদে বিশাল নিয়োগ বৃদ্ধি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি জাহিদ হাসান, বড়বন্ধু নতুন আর্থিক চাকরি নিয়ে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, যারা এখনও আবেদন করার নাই, ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে আবেদন করে নেবেন। তো এখানে আপনারা অষ্টম এসএসসি এসএসসি পাশেই 66 জেলা থেকে আবেদন করতে পারবেন, কারণ একটা বেসামরিক নিয়োগ, এখানে আবেদনের নিয়মাবলী রয়েছে। আমি ভিডিওতে সব আলোচনা করবো, এই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমরা বিস্তারিত সার্কুলারে গিয়ে এখন দেখে নিই। তো বন্ধুরা, এখানে শুরুতে আপনারা যদি দেখি, আমি আপনাদের সার্কুলার একটু দেখাই দিই। এখানে অষ্টম শ্রেণী পাশ আপনারা আবেদন করতে পারবেন ফিয়ন পদে। দেখতে পাচ্ছেন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরিশাল, শেখ হাসিনা সেনানিবাস বরিশাল, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরিশাল নিম্নলিখিত শূন্য ও সৃষ্ট পদে শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথম পদটা রয়েছে উপাধ্যক্ষ চুক্তিভিত্তিক একটি প্রয়োজনীয় যোগ্যতা। বন্ধু, প্রথম পদটা উপাধ্যক্ষ চুক্তিভিত্তিক, এটা এখানে সারা বাংলাদেশে আবেদন করতে পারবেন। তো চুক্তিভিত্তিক প্রথমটা একজন প্রয়োজন শিক্ষক যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমান বিএড থাকতে হবে, কমপক্ষে 10 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা সহ 2 বছর উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে। এরপরে 2 নম্বর রয়েছে খ বাংলা 3, ইংরাজি 3, গণিত 3, রসায়ন 1 জন, পদার্থবিজ্ঞান 1 জন, বিজিএস সমাজবিজ্ঞান পরিণতি ইতিহাস 1 জন, ইসলাম নৈতিক শিক্ষা 1 জন, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা 1 জন, মিউজিক 1 জন। পদসংখ্যা এখানে 15 জন আবেদন করতে পারবেন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানে সিজিপি প্রাপ্ত 2.50 এবং অন্যান্য সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানে জিপি সহ 2.50 থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সমানের সিজিপি তো 2.50 থাকতে হবে, অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে এখানে নির্বাচিত ইংরেজিদের শিক্ষকদের ইংরেজি ভাষণে পাঠদান সক্ষমতা থাকতে হবে, এটা বেতন 11তম গ্রেডে পাবেন। 9 নম্বর রয়েছে প্রদর্শক রসায়ন ও পদার্থবিজ্ঞান 1 জন, প্রদর্শক উদ্ভিদ ও প্রাণীবিদ্যা 1 জন, এরা মোট 2 জন নিবে। বিজ্ঞান বিভাগ দ্বিতীয় শ্রেণী সিজিপি তো 2.50 সহ স্নাতক থাকতে হবে, অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ আপনি বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন, 11তম গ্রেডে বেতন পাবেন। এরপর ঘ প্রদর্শক ICT 1 জন, এখানে হলেও 1 জন নিবে। এরপর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিতীয় শ্রেণীর জিপিএ 2.50 স্নাতক ডিগ্রি সমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি দ্বিতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না, অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, 11তম গ্রেড। এরপর রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট চুক্তিভিত্তিক 1 জন, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক কমপক্ষে 5 বছর অফিস সুপারিনটেন্ডেন্ট হেড ক্লার্ক হিসাবে চাকরির অভিজ্ঞতা, অর্থাৎ কম্পিউটার অপারেটর হিসাবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে, এখানে যোগ্যতা ও বয়সীমা শিথিল যোগ্য, এটা বেতন আলোচনা সাপেক্ষে। তারপর ড্রাইভার নিবে 1 জন, অষ্টম শ্রেণী পাশে ভারী যানবাহন চালানোর লাইসেন্স ও অভিজ্ঞতা থাকতে হবে, সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে, বয়স শিথিল যোগ্য, এখানে 16তম গ্রেডে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী নিম্নমান সহকারী 1 জন পুরুষ 1 জন মহিলা, অর্থাৎ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে 2 জন নেবে এসএসসি পাস, কম্পিউটার টাইপিং 1 মিনিটে, বাংলা গতি ইংরেজি যথাক্রমে 30 ও 40 শব্দ থাকতে হবে, 16তম গ্রেডে বেতন পাবেন। স্টোর কিপার 1 জন, এসএসসি সমান সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষক যোগ্যতা শিথিল যোগ্য, 18তম গ্রেডে বেতন পাবেন। আচ্ছা, 9 নম্বর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট 2 জন, বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান দ্বিতীয় বিভাগ 2.5 থাকতে হবে, 18তম গ্রেডে বেতন পাবেন। তারপর কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অপারেটর 1 জন, এসএসসি সমমান বাংলা ইংরেজিতে কম্পিউটার টাইপিং মিনিটে যথাক্রমে 30 ও 40 গতি সম্পূর্ণ, কম্পিউটার হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতাতে অগ্রাধিকার দেওয়া হবে, 18তম গ্রেডে বেতন পাবেন। সহকারী ড্রাইভার 1 জন, অষ্টম শ্রেণী পাস, ভারী যানবাহন চালনা বৈধ ও দক্ষ লাইসেন্স থাকতে হবে, বাস কোস্টার মেরামতের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, সামরিক বাহিনীর
অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে, এখানে বয়সীমা শিথিলযোগ করা হবে 20তম গ্রেড। আচ্ছা, সর্বশেষ রয়েছে ফি অনার কি, চতুর্থ শ্রেণী 5 জন পুরুষ 2 জন মহিলা, 7 জন হবে সর্বমোট, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, এটা হলো 20তম গ্রেড। আচ্ছা, এবার আমরা যদি সহজে বলি আবেদন নিয়মটা আপনাদের বলে দেই। বয়স শিক্ষকদের জন্য সর্বোচ্চ 40 বছর, কর্মচারীর জন্য সর্বোচ্চ 35 বছর, তবে উভয় ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় বয়সীমা শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী, আগ্রহী প্রার্থী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে 15 ডিসেম্বর 2021 মধ্যে আবেদন করতে হবে, বয়সপত্র সংগ্রহ করতে হবে এবং ক্রমিক নং ক থেকে ঘ পর্যন্ত পদের জন্য 500 টাকা, ইঁ থেকে ঠ পর্যন্ত 300 টাকা, ট্যাব বিকাশ এই যে নাম্বারে প্রেরণ করতে রেফারেন্স নম্বর অনলাইন প্রদানপূর্বক আবেদন সম্পন্ন করতে হবে, অথবা সমূল্যের ফি অর্ডার ব্যাঙ্ক ড্রাফট অধ্যক্ষ শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শেখ হাসিনা সেনানিবাসের অনুকূলে 15 ডিসেম্বর 2020 মধ্যে পৌঁছাতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক ড্রাফট পাঠিয়ে দিতে পারেন আপনারা পোস্ট অফিসের মাধ্যমে। নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত হলে আবেদনপত্র গৃহীত হবে না। এরপরে নির্বাচনী পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময় শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি, না থাকলে জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশনের কপি সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষা সম্ভব তারিখ শিক্ষক 20 ডিসেম্বর 2021 সকাল 10 ঘটিকা ও কর্মচারী 22 ডিসেম্বর 2021 সকাল 10 ঘটিকা। লিখিত পরীক্ষায় নিশ্চিত তারিখ ও বৈধ গৃহীত আবেদনপত্রের তালিকা প্রতিষ্ঠানের ভেরিফাইড ফেসবুক www.facebook.com/ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই যে এই ওয়েবসাইট দেওয়া আছে 18 ডিসেম্বর 2021 দুপুর 2 ঘটিকায় প্রকাশ করা হবে। আপনারা খেয়াল রাখবেন কখন প্রকাশ করা হয় বিস্তারিত আর কি। অন্যান্য ফলসপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আলাদাভাবে কোনো ফলসপত্র প্রেরণ করা হবে না, অর্থাৎ ফলসপত্র ডাউনলোড করে এরপর পূরণ করবেন। পরীক্ষা অংশের জন্য আলাদাভাবে কোনো SMS ফোন করা হবে না। এরপরে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TED প্রদান করা হবে না। যে কোনো আবেদন, আচ্ছা এখানে একটা কথা, অনেকে TED বোঝে না। TED হলো সরকারি, যখন একটা চাকরি হয়ে যায়, চাকরি হওয়ার পর আপনি কোথাও যদি যাতায়াত ভ্রমণ করেন নিজ খরচে, তখন সরকার ওই খরচটা দেয়, তারা একটা ভাতা দিয়ে থাকে যে আপনার খরচ বাবদ, মূলত এটা হলো TED খরচ বলা হয়ে থাকে, যেন যারা জানেন না তাদের জন্য বলা আর কি। যে কোনো প্রয়োজনে আবেদন গ্রহণ বাতিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে, প্রয়োজন যদি করতে পারেন এই নাম্বারে বিস্তারিত যদি না বুঝেন। আর এটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার আর কি। এরপর শেখ হাসিনা অধ্যক্ষ শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ শেখ হাসিনা সেনানিবাস বরিশাল, এটা হলো বরিশাল। এটা যে যারা আবেদন যোগ্য ভালো চাকরি অবশ্যই আবেদন করবেন, যেহেতু স্কুলে একটা চাকরি সম্মানজনক চাকরি। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আমি আবেদন লিঙ্ক, এখানে তো আবেদন লিঙ্ক নেই, আবেদনটা মূলত হলো আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে করতে হবে, তো আমি সার্কুলার লিঙ্কটা দিয়ে দেবো, এখানে আবার ডাউনলোড করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, নিত্য নবী চাকরি নিউজ পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।